হ্যালো বন্ধুরা, আজ আমি করব রুই মাছের লেজা দিয়ে শিম ভর্তা। গরম ভাতের সাথে দুপুরে যদি এই শিম ভর্তা দিয়ে খাওয়া যায় তাহলে আর কিছুই লাগবে না, নিমেষের মধ্যে ফুরিয়ে যাবে ভাত। এখন আমি শিম ভর্তা করার জন্য এখানে 250 গ্রাম শিম নিয়েছি, কেটে ধুয়ে রেডি করে। এদিকে নিয়েছি ধনে পাতা, নিয়েছি 3টে পেঁয়াজ কুচি, 1টা রসুন কুচি, 4টে কাঁচা ঝাল, 3টা শুকনো ঝাল, কালো জিরে, আর পরিমাণ মতন হলুদ লবণ, আর সামান্য একটু চিনি, আর 2 পিস মাছ। এই হলো আমার আজকে শিম ভর্তা করার রেসিপির উপকরণ। আমি মাছ দুটিকে একটু হলুদ লবণ মেখে রেখেছি। এখন আমি কড়াইতে জল দিয়ে দেবো। আমি হাই হিটেই সিদ্ধ করে নেব শিমগুলো। এখন আমি জল দিয়ে শিমগুলো দিয়ে দিয়েছি, 5 মিনিটের জন্য দেবো ঢেকে। তারপরে 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব যে শিমটা সিদ্ধ হয়েছে কিনা। আমি বেশি সিদ্ধ করব না, আমার শিম সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি শিমগুলো উঠিয়ে নেব। শিমগুলো মিডিয়াম সিদ্ধ করতে হবে। এখন আমি উঠিয়ে নিয়ে ওই জলটা ফেলে দেব। এখন আমি কড়াইতে দেব তেল, সর্ষের তেল, কারণ সর্ষের তেলে যে কোনো ভর্তা করলে খুবই স্বাদ হয়। এখন আমি মাছ দুটোকে ভালোভাবে ভেজে নেব। মাছগুলোকে ভেজে নিয়ে আমি একটু লাল লাল করে একটু ভেজে নেব। এখন আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এখন ওই তেলে আমি দিয়ে দেব কালো জিরে আর শুকনো ঝাল, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব কাঁচা ঝাল, 4টে কাঁচা ঝাল দেব। আমি এখানে বেশি ঝাল ব্যবহার করব না, কারণ সবাই ঝাল খেতে পারে না। এখন আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। আমি সামান্য একটু আদা কুচি করে দিয়েছি। এখন এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেব শিম, সিদ্ধ করে রাখা শিম দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে এখন দিয়ে দেব পরিমাণ মতন হলুদ লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি, দিয়ে আমি ভালোভাবে আর দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা দিয়ে আমি এখন ভালোভাবে ভেজে নেব, মানে হালকা জালে ভেজে নেব, যাতে নিচে না পড়ে যায়, ভালোভাবে ভাজা হয়, সেই জন্য আমি ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছের কাঁটা ফেলে দিয়েছি, দিয়ে আমি শুধু মাছটাকে এর ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে উঠিয়ে নেব। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি অন্য একটা পাত্রে উঠিয়ে নেব। নিয়ে এখন আমি এগুলোকে শিলপাটায় বাটব। শিলপাটায় বাটলে যে কোনো ভর্তায় স্বাদ বেড়ে যায়। আমি শিলপাটায় আস্তে আস্তে করে এগুলো বেটে নেব, যাতে ফিনিশ হয় এবং কোনো ছাবা না থাকে। আমি সেই জন্য ভালোভাবে বেটে নেব। বাটাটা একটু মিহি হতে হবে, তাহলে ভাতের সাথে ভালো লাগবে। এখন আমি বাটা আমার হয়ে গেছে, এখন আমি অন্য একটা পাত্রে উঠিয়ে নেব পরিবেশন করার জন্য। দুপুরে গরম ভাতের সাথে শুধু শিম ভর্তা, আর কিছুই লাগবে না। এই শিম ভর্তা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।